এই মুহূর্তে ইস্তেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম ও রাজিবুল হাসান। প্রথমে সরাসরি যাচ্ছি তামিমের কাছে। বিশ্ব ইস্তেমার আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু নেমেছে টঙ্গীর তুরাগ তীরে। বেলা যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে যে লক্ষাধিক মানুষ এসেছেন, সেই লক্ষাধিক মানুষের পাশাপাশি ঢাকার আশপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চল থেকেও কিন্তু জুমার নামাজের জন্য এখন থেকেই তারা আসলে আশপাশের যেই সমস্ত রাস্তা রয়েছে, বিভিন্ন সড়ক মহাসড়ক রয়েছে, সেই সড়ক মহাসড়কে কিন্তু মানুষের যে অবস্থান সেই অবস্থান তারা নিয়েছেন এবং যে যেভাবে পারছেন সেখানে কিন্তু তারা বসে যাচ্ছেন এবং সেই জুমার নামাজের জন্য তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন। মাওলানা জিয়াউল হক সাহেবের যে আমবয়ান, সেই আমবয়ানের মধ্য দিয়ে আজকে বাদ ফজর যে ইস্তেমার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, এখন আসলে জুমার নামাজের আসলে প্রস্তুতি চলছে। যারা অংশগ্রহণ করেছেন তারা আসলে অজু গোসল করে জুমার নামাজের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা মোহাম্মদ জুবায়ের, তিনি জুমার নামাজ পড়াবেন আর কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এখন থেকে আমরা লক্ষ্য করছি যে মানুষ আসলে বসে গেছে, যে যেভাবে পেরেছেন জায় নামাজ নিয়ে কিংবা পলিথিন বিছিয়ে কিংবা অন্যান্য যে সমস্ত হাতের কাছে যা পেয়েছেন তা বিছিয়ে কিন্তু আসলে মানুষ বসে গেছেন। অংশগ্রহণকারীরা বলছেন যে এভাবে কিন্তু তারা আসলে এই যে লক্ষ লক্ষ মানুষের যে জনসমাগম, সেই মানুষের জনসমাগমে তারা আসলে তাদের যেই সুযোগ জুমার নামাজ পড়ার যে সুযোগ, সেই সুযোগ তারা হাতছাড়া করতে চান না। সেই ফলশ্রুতিতেই তারা আসলে সওয়াবের আশায়, তারা আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য লাভের আশায় কিন্তু তারা আসলে জুমার নামাজের জন্য এখানে অংশগ্রহণ করছেন এবং তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ মানুষের যে অংশগ্রহণ, বিপুল পরিমাণ যে অন্যতম বৃহৎ যে গণজামায়াত, এই গণজামায়াতকে নির্বিঘ্ন এবং সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, ব্যাপক নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কাজ করছেন, পাশাপাশি এখানে সাইবার টিম গঠন করা হয়েছে, পাশাপাশি এখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, অন্যান্য যে আইন শৃঙ্খলা সাদা পুলিশে সাদা পোশাকে যে পুলিশের যে নজরদারি সেই নজরদারিও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত গড়াচ্ছে মানুষের যে অংশগ্রহণ, মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেটি আসলে বেড়েই চলেছে। তবে এখানে যারা সাধারণ যারা অংশগ্রহণকারী রয়েছেন, যারা তাবলিগ জামাতের ভক্তরা রয়েছেন, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে যে পানির ব্যবস্থা সেটির তারা দাবি তুলছেন। পাশাপাশি এইখানে যে প্রবাহমান যে তুরাগ নদ রয়েছে সেই তুরাগ নদের যে পানির দূষণ এবং তুরাগ নদের যে পানি প্রবাহ সেই পানি প্রবাহ ঠিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি তারা এও বলছেন যে প্রতি বছরই কিন্তু যে অংশগ্রহণ বাড়ছে সেই অংশগ্রহণ বাড়ার জন্য তারা কিন্তু যে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে সেই দুই পর্ব থেকে আরও কয়েক পর্ব বাড়ানো যায় কি না, তাহলে এই যে মানুষের যে অংশগ্রহণ এবং তারা যে বসার জায়গা সেই বসার জায়গা তারা পাবেন এবং সুষ্ঠুভাবে সম্পাদন হবে এই যে বিশ্ব ইস্তেমা। তো সব মিলিয়ে বলা যায় যে করোনায় দুই বছর, টানা দুই বছর মানুষ অংশ নিতে পারেননি, তারা কিন্তু এই যে টানা দুই বছরের যে তাদের যে আশা ছিল, নিরাশা হয়েছিলেন, সেই নিরাশ থেকে তারা আসলে আশান্বিত হচ্ছেন এবং এই বিশ্ব ইস্তেমার আজকে প্রথম দিনে মানুষের ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরে। তো এই ছিল আমার হাতে বিশ্ব ইস্তেমার সবশেষ। আমরা এখন আরও কিছু তথ্য জেনে নেব। আমাদের আরেক সহকর্মী রয়েছেন অপর প্রান্তে, সহকর্মী রাজিবুল হাসান, তার কাছে চলে যাচ্ছি। রাজীব, 1:30 এখানে জুমার নামাজ আদায় করা হবে এবং বড় একটি জামাত হবে, এই কারণে কিন্তু দূর দূরান্তের মানুষ এসে ঠাঁই নিয়েছে টঙ্গীর তুরাগ নদের তীরে। নামাজ পড়াবেন হচ্ছে মাওলানা জুবায়ের সাহেব, উনি আজকের জুমার নামাজ পড়াবেন। এবং আপনারা দেখছেন যে এই যে ময়দান, পুরো ময়দান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। জোরদার করা হয়েছে এই এলাকা থেকে শুরু করে পুরো ময়দান কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। আপনারা জানেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য যে সংস্থা রয়েছে সকলে মিলেই কিন্তু আসলে এই যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর জামায়াত, এই জামায়াত যাতে করে নির্বিঘ্নে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই চেষ্টাই করে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাইনি এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে 3 মুসল্লি বয়স্কজনিত কারণে মারা গেছে। আর সড়ক পরিস্থিতির কথা যদি বলি যে এখনো পর্যন্ত সকাল থেকে খুব বড় সড়ো যানজটের কোনো খবর আমাদের কাছে নেই, তবে মাঝে সাঝে থেমে থেমে কিছু যানবাহন চলাচল করেছে। আবার পুলিশের করা ট্রাফিক ব্যবস্থার কারণেই আসলে কিন্তু
যেসব গাড়িগুলো ঢাকা থেকে আসছে সেগুলো ঘুরে যাচ্ছে এবং এই ইজতেমা ময়দানকে কেন্দ্র করে কিন্তু ট্রাফিক ব্যবস্থাও একটু ঢেলে সাজানো হয়েছে। অর্থাৎ যে গাড়িগুলো ময়মনসিংহ থেকে ঢাকা ময়মনসিংহ হয়ে ঢাকায় প্রবেশ করতো সেগুলো কিন্তু অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং খুব অল্প অল্প করে গাড়ি দূর থেকে ছাড়া হচ্ছে, যে কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ টঙ্গী স্টেশন রুট এই অঞ্চলটিতে কিন্তু খুব বেশি গাড়ির চাপ নেই। এই পরিস্থিতিতে আমি যদি বলি যে ভেতরের যেসব রাস্তা রয়েছে, এর আগে আমি বলেছি টঙ্গীর পুরো 160 একর এলাকা জুড়ে মানুষে মুসল্লিদের লুকে লুকারণ্য, তাদের একই উদ্দেশ্য ধর্ম প্রচার এবং নিজেদের আত্মশুদ্ধি, এই দুই নিয়েই আল্লাহর নৈকট্য ধর্ম প্রচার এবং এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারা তাদের যে ইসলাম প্রচার সেটি এখান থেকে গিয়ে তারপর করবে। এছাড়া আমি যদি বলি যে আজকের জুমার নামাজের পর কিন্তু আবারও বয়ান হবে এবং বয়ানের পর পর তারা আবার দুপুরের খাবার নিবে, এরপর আবারও তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে থাকা সবশেষ সংবাদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান এবং তার আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।